ছাত্রলীগে অনুপ্রবেশের ফলে অতীতের নানা বিশৃঙ্খলা হয়েছে জানিয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন এবার সর্বোচ্চ সতর্কতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ছাত্রলীগই বিএনপি জামায়াতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা নিশ্চিত করবে। ছাত্রলীগ শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে জানিয়ে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বুধবার 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের। বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এই ছাত্র সংগঠনটির রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন সহ বিভিন্ন কার্যক্রমে গৌরবোজ্জ্বল অংশগ্রহণ। পরবর্তীতে এই সংগঠন যেভাবে নানা প্রয়োজনে অবদান রেখেছে, তেমনি নানা কাজে হয়েছে আলোচিত ও সমালোচিত। এমন পথ চলায় 75 বছর হল সংগঠনটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সম্প্রতি দায়িত্ব পাওয়া নতুন কমিটি, সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে ছাত্রলীগ। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ ছাত্রলীগ স্মার্ট বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করবে। ছাত্রলীগ সভাপতি বলেন, সংগঠনে অনুপ্রবেশের ফলে অতীতে নানা বিশৃঙ্খলা হয়েছে, তাই এবার আরও সতর্ক তারা। আমরা এবার যেটি ফিল্টারিংয়ের ক্ষেত্রে হোক বা যেটি হোক, অনুপ্রবেশের ঘটনা অনেক সময় ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারাই আমাদের সাংগঠনিক বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত থাকে, এটি অস্বীকার করার সুযোগ নেই। সে কারণে আমরা যেটি চেষ্টা করবো, সাংগঠনিক ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে, হুট করে কেউ যেন নেতৃত্বে না আসেন সেটি আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করবো। অশুভ অসুর এবং অন্ধকারের প্রতিনিধিত্বকারী বিএনপি জামাতের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা আমরা বাংলাদেশের ছাত্র সমাজ নিশ্চিত করতে চাই। 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। ছাত্রলীগ বলছে, শিক্ষার্থীদের কল্যাণ ও নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করবে তারা। ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ আরো সুনামের সাথে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে এগিয়ে যাবে এই প্রত্যাশা নেতাকর্মীদের। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে বিনির্মাণ করতে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে। সুন্দরভাবে স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ে আমরা দলটাকে এগিয়ে নিয়ে যাব। সকলে একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের কাজগুলো করব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।